একে বিবাহ করে দুইটা। ভাই আপনার সামর্থ্য থাকলে আপনি সাইডটা করেন, আমি একটা করতে পারি নাই। আমি চিন্তা করি যারা দুই বিবাহ করে বেটার ঘরের বেটা আমি, আরে আমরা করতে পারি না একটা, আপনি দুইটা করেন আলহামদুলিল্লাহ। সূরা নিসার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি আসার জন্য বলতেছি না, এই ওয়াজটা আবার বাড়িতে বললেন না তাহলে আমার অবস্থা খারাপ। এলাকার মানুষ, এলাকার মহিলারা যেই মহব্বত আমাকে করে, এটা যদি বাড়িতে বলেন খাবারের সমস্যা হইবে। আল্লাহ বলেন ফাঙ্কি হুবা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। বিবাহ আপনার সামর্থ্য থাকলে, আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য থাকলে আপনি সাইডটা করেন, সমস্যা নাই, কিন্তু ইনসাফ করতে হবে সবার মাঝে। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। প্রিয় ভাই ও বোনদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ইনসাফ না করতে পারলে, সুবিচার না করতে পারলে তাহলে একটাই সন্তুষ্ট থাকেন। আমার মেন উদ্দেশ্য হলো যে অনেকে বিবাহ করে দুইটা বিবাহ করার পরে দ্বিতীয় বিবাহের পরে সে প্রথম স্ত্রীকে ভুলে যায়, প্রথম স্ত্রীকে সময় কম দেয়, প্রথম স্ত্রীর সন্তানগুলোকে দেখাশোনা করে না। আমার কাছে এমন একটি খবর আসছে যে হুজুর আমার বাবা, আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি, কেন হুজুর আমার বাবা বিবাহ করছে দুইটা, আমার মাকে বিবাহ করার পরে আমরা যখন দুই ভাই হয়েছি, আমাদের বোন হয়েছে, পরে আমার বাবা দ্বিতীয় বিবাহ করছে, দ্বিতীয় আমার দ্বিতীয় মা, আমার সৎ মা খুব সুন্দরী ছিল, ওই মহিলাকে বিবাহ করে আমার বাবা আমাদেরকে আর দেখাশোনা করে নাই, এমন কি আমার বাবা আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে। পালি দেন, আপনি বিবাহ সাইটটি করেন আপনার ইচ্ছা, কিন্তু সাইটটি বিবাহ করলে সবার মধ্যে সমান সমান সব ভাগ করতে হবে। এখন তো সারি বিবাহ করে, তিন বিবাহ করে, একটা করে একটা সারে, একটা করে একটা সারে, ফাইজলামি।